সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা মুসলমান। জোরে বলেন, আমরা কি মুসলমান? আমরা সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত। সুবহানাল্লাহ। আমরা যে কত বড় ভাগ্যবান যে আমরা এমন একজন নবীর উম্মত হতে পেরেছি যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ গোটা জগৎ কিছুই সৃষ্টি করতেন না। পৃথিবীতে যত নবী রসুল আল্লাহ পাঠিয়েছেন, এলাকা ভিত্তিক নবী, কম ভিত্তিক নবী মানে পাঠিয়েছেন, মূসা আলাইহিস সালাম ছিলেন একটা এলাকার জন্য নবী, ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন কওমের জন্য নবী, এক এক নবী কওমের জন্য আল্লাহ পাঠিয়েছেন। কিন্তু আমরা যে নবীর উম্মত হয়ে আসছি, আমার নবী কোনো এলাকা ভিত্তিক নবী না, কম ভিত্তিক নবী না, অর্থাৎ খোদার খোদাইত্ব যতটুক আমার নবীর নবুয়তি ততটুক। আমার প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে আল্লাহ বললেন, বন্ধু মুহাম্মদ, আপনি কি জানেন যে আপনাকে আমি আল্লাহ কত সম্মান, কত ইজ্জত, কত মর্যাদা দিয়ে শ্রেষ্ঠ করে সৃষ্টি করেছি? রাসূল বলেছেন, আল্লাহু আলাম, আল্লাহ আপনি তো ভালো জানেন। সুবহানাল্লাহ। বলে আল্লাহ পাক বলে, বন্ধু মুহাম্মদ, দেখেন আপনার শান মান মর্যাদা ইজ্জত সম্মান আমি আল্লাহ কিভাবে দিয়েছি, কিভাবে সৃষ্টি করেছি। আমি হইলাম এ আরশের আল্লাহ, আপনি হলেন কি আমি হইলাম আরশের আল্লাহ, আপনারে বানাইছি আরশের নবী। আমি হইলাম সিদরাতুল মুনতাহার আল্লাহ, আপনারে বানাইছি সিদরাতুল মুনতাহার নবী। আমি সাত আকাশের আল্লাহ, আপনি সাত আকাশের নবী। আমি আটটা বেহেশতের আল্লাহ, আপনি হলেন আটটা বেহেশতের নবী। আমি এই সাত জমিনের আল্লাহ, আপনি হলেন সাত জমিনের নবী। আমি ফেরেশতাদের আল্লাহ, আপনি হলেন ফেরেশতাদের নবী। আপনি পাহাড়, আমি পাহাড়ের আল্লাহ, আপনি পাহাড়ের নবী। আমি মক্কার আল্লাহ, আপনি মক্কার নবী। আমি মদিনার আল্লাহ, আপনি মদিনার নবী। গোটা সৃষ্টি জগতের জন্য আমি হইলাম রব্বুল আলামিন, আর আপনি হইলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। এই নবীর সম্মান, নবীর সম্মান মর্যাদা দিয়েছেন কে? আল্লাহ। জোরে বলেন, কে? আল্লাহ। এজন্য আল্লাহ বলেছেন, ওয়ারাফানা লাকা যিকরক। সুবহানাল্লাহ। যে আমি আল্লাহর জিকির, যেখানে আপনার শান মান কদর মর্যাদা আমি আল্লাহ বুলন্দ করে রাখছি সেখানে। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ গোটা সৃষ্টি জগতের মধ্যে এমন কোন জায়গা নাই যেই জায়গায় আল্লাহর নাম আছে নবীর নাম নাই, যেই জায়গায় আল্লাহর নাম আছে সেই জায়গায় আমার রাসূলের নামও আছে। কি কথা বলেন, ঠিক কি না? তাহলে আল্লাহকে, ইয়াম নবীকে ভালোবাসছেন কে? নবীকে মর্যাদার সম্মান দিয়েছেন কে? এখন আমরা পৃথিবীর সমস্ত মুসলমান নবীর সম্মান কমানোর জন্য উদাহরণ এক্সাম্পল যতই হাদিস যুক্তি দেয়া বলি না কেন, রসুলের সম্মান কমানোর ক্ষমতা কারো নাই। জোরে বলেন, কারো? কারণ আল্লাহর নাম যেখানে আমার নবীর নাম সেইখানে। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ হচ্ছেন স্রষ্টা, নবী হচ্ছেন সৃষ্টি। আল্লাহ হচ্ছেন কি? স্রষ্টা। নবী হচ্ছেন, বুঝার চেষ্টা করবেন, আল্লাহ স্রষ্টা, নবী সৃষ্টি। সৃষ্টির চাইতে স্রষ্টার দাম অনেক বেশি, ঠিক কিনা বলে? কারণ স্রষ্টার সাথে সৃষ্টির কোনো তুলনা হয় না। কিন্তু আল্লাহকে, বন্ধু আমি হইলাম স্রষ্টা, আপনি হইলেন সৃষ্টি। আমি আল্লাহর জিকির, এই আকাশ জমিন পাহাড় পর্বত গাছ গাছরা তরুলত সবাই আমি আল্লাহর জিকির করে এবং আপনার দুরুদ পড়ে। সুবহানাল্লাহ। তবে আমি আল্লাহর জিকির একদিন বন্ধ হয়ে যাবে, কিন্তু নবী আপনার দুরুদ এক সেকেন্ডের জন্য বন্ধ হবে না। যে আল্লাহর জিকির একদিন বন্ধ হবে, কিন্তু নবীর দুরুদ বন্ধ হবে না। এটা কোন সময়?
আল্লাহর এই জমিনের মধ্যে একটা পিঁপড়াও থাকবে না। এখন প্রশ্ন হইল, সব ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন, আল্লাহর জমিনে যদি একটা পিঁপড়াও যদি না থাকে, তাহলে বোঝা গেল আল্লাহর নাম উচ্চারণ করার মতো, আল্লাহর নামের জিকির করার মতো এই জগতে ওই দিন কিছুই থাকবে, সব শেষ হয়ে যাবে, ফেরেশতাও শেষ হয়ে যাবে। থাকবেন কে সেদিন? থাকবেন কে? আল্লাহ কয়, দোস্ত ওই দিন আমি ছাড়া আমার এই জগতে আর কেউ থাকবে না, আমি আল্লাহর জিকির করার মতো কেউ থাকবে না, আপনার দরুদ পড়ার মতো কোনো সৃষ্টি থাকবে না, সেদিন মাত্র একমাত্র আমি আল্লাহ থাকবো। ওই দিন আমি আল্লাহর জিকির বন্ধ হয়ে গেলে আপনার দরুদ যাতে বন্ধ না হয়, সেদিন আমি আল্লাহ আপনার সম্মানে আপনার ইজ্জতে ওই কিয়ামতের দিন আমি স্বয়ং আল্লাহ আপনার দরুদ চালু রাখবো। আল্লাহু আকবার বলেন। তাইলে আল্লাহ আমার নবীরে কত বড় সম্মান, কত বড় ইজ্জত আল্লাহ পাক আমার নবীকে দিয়েছেন, সুবহানাল্লাহ। এই জন্য ওই নবীর ভালোবাসা ছাড়া, ওই নবীর মহাব্বত ছাড়া, ওই নবীর প্রেম ছাড়া আপনার যতই ইবাদত, যতই কালেমা, জিকির যাই কিছু করি না কেন, রসুলের মহাব্বত ছাড়া, রসুলের প্রেম ভালোবাসা ছাড়া আল্লাহর জান্নাত পাওয়া সম্ভব না। এখন বলবেন, হুজুর নামাজ পড়বো, তাহাজ্জুদ পড়বো, জিকির করবো, কোরআন পড়বো, বছর বছর হজ করবো, রমজান মাসে রোজা রাখবো, নবীর প্রেম দরকার কেন? আল্লাহর ইবাদত করবো আল্লাহরে খুশি করার জন্য, নবীর প্রেমের দরকার নাই, নবীর দুরুদের দরকার নাই। কিন্তু আল্লাহ কয়, আমার ইবাদতের মধ্যে, বান্দার ইবাদতের মধ্যে, যেই ইবাদতের মধ্যে আমার নবীর প্রেমের গ্যারান্টি নাই, নবীর মহাব্বত নাই, ওই ইবাদত আমি আল্লাহর কাছে কোনো দাম নাই। আর জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে কোরআন পড়লো নবীর মহাব্বত লাগবে, ঠিক কিনা? জিকির করলো নবীর মহাব্বত লাগবে, তাহাজ্জুদ পড়লো নবীর মহাব্বত লাগবে, কোরআন পড়লো নবীর মহাব্বত লাগবে। কেন লাগবে? কারণ কোরআনের উসিলায় নবী আসে নাই, নবীর উসিলায় আল্লাহ কোরআন পাঠাইছে, রোজার উসিলায় নবী আসে নাই, নবীর উসিলায় আল্লাহর রোজা দান করছে, নামাজের উসিলায় নবী আসে নাই, নবী আসার কারণে আল্লাহ দুনিয়াতে নামাজ পাঠাইছে, ঠিক কিনা? নবী না আসলে কোরআন হাদিস ইজমা কিয়াস জিকির আজকাল হজ যাকাত কিছুই আসতো না। এই জন্য প্রত্যেকটা ইবাদতের মধ্যে থাকতে হবে নবীর মহাব্বত, সুবহানাল্লাহ। যেমন কারবালার প্রান্তে মহরমের 10 তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর বিপক্ষে ছিল হযরত কি কয়, দুষ্ট এজিদ। এখন এজিদপন্থী যারা, এজিদের পক্ষে যারা ছিল, তারাও ছিল মুসলমান, তারা কালেমা পড়ছে, জিকির করছে, নামাজ পড়ছে, দাড়ি ছিল, টুপি ছিল, পাগড়ি ছিল, জুম্মার নামাজ আদায় করছে, কিন্তু তারা গেছে জাহান্নামে। ইমাম হুসাইনের সাথে যারা ছিল তারাও নামাজ পড়ছে, তারা চলে গেছে জান্নাতে, সুবহানাল্লাহ। তাইলে এজিদপন্থী মুসলমান হইয়া নামাজ পড়িরা জাহান্নামে যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে তাদের অন্তরে নবীর কোনো মহাব্বত ছিল না। আর আহলে বাইতের অন্তরে, আহলে বাইতের পক্ষে যারা ছিল তাদের অন্তরে নবীর প্রেম ছিল, এই জন্য আল্লাহ তাদেরকে জান্নাতি বানাই দিছেন। আর তাদের অন্তরে নবীর প্রেম না থাকার কারণে এজিদ বাহিনীকে আল্লাহ জাহান্নামে ঘোষণা করে দিছেন, ঠিক কিনা? তাইলে নামাজ পড়লে হবে না, এই নামাজ পড়িরা জিকির কইরা কোরআন তেলাওয়াত কইরো একদল মুসলমান জাহান্নামী হবে, আর একদল মুসলমান আল্লাহর ইবাদত কইরা জান্নাতি হবে। যাদের ইবাদতের সাথে আহলে বাইতের ইবাদতের মিল আছে তারা যাবে জান্নাতে, আর যাদের ইবাদতের সাথে, আকীদার সাথে এজিদের আকীদা ইবাদত মিল আছে, তারা নামাজ পড়া যাবে জাহান্নামে, ঠিক কিনা? জোরে বলেন। আমরা কি নবীর পক্ষে না বিপক্ষে? আমরা কি আহলে বাইতের পক্ষে না বিপক্ষে? আমরা কি ওলি আল্লাহদের পক্ষে না বিপক্ষে? তাইলে আপনি যদি ওলি আল্লাহর পক্ষে থাকেন, আহলে বাইতের পক্ষে থাকেন, রসুলের পক্ষে থাকেন, আপনার পক্ষে থাকবে স্বয়ং কে? আর আপনি
আপনি যদি ওলি আল্লাহর বিপক্ষে থাকেন, রসুলের বিপক্ষে থাকেন, আহলে বাইতের বিপক্ষে থাকেন, তাহলে আল্লাহ আপনার বিপক্ষে থাকবে, ঠিক কিনা বলেন? আমরা তো আজকে ওলি আল্লাহদের বিরুদ্ধে কত ধরনের কথা বলি। বাংলাদেশে বহু লোক আলেম আছে, মুসলমান আছে, ওলি আল্লাহ বলতে বিশ্বাস করে, ওলি বলতে কিছুই নাকি নাই, নাউজুবিল্লাহ। এই যে 300 জন আল্লাহর ওলি, যাদের ইতিহাস শত শত বছর যাবত দুনিয়া জীবিত প্রচারিত, কিয়ামত পর্যন্ত যে আল্লাহর ওলিদের সম্মান প্রশংসা কিয়ামত পর্যন্ত চলবে, সেই ওলি আল্লাহদেরকে আমরা বিশ্বাস করি কি করি না, জরমান করি কি করি না? আজকে এরকম বয়ান চলছে যে এই দেশে যারা ইসলাম আনছে তারা নাকি বেদাত ইসলাম এই দেশের মুসলমানদেরকে শিক্ষা দিয়েছে, নাউজুবিল্লাহ। কয় কি কয় না? যেমন আমরা মিলাদ পড়ি, আমরা কিয়াম করি, রবিউল আউয়াল মাস আসলে মিলাদুন্নবী পালন করি, ইয়াজদম আমরা পালন করি, আমরা জানাজার পরে দোয়া করি, আমরা মানুষ মারা গেলে তার রুহের মাগফিরাতের জন্য আমরা দোয়ার আয়োজন করি, ঠিক কিনা? এখন আমরা তো এই মিলাদ কিয়াম যা কিছু করি এটা তো কোনো নবীর মাধ্যমে আমরা পাই নাই, আমরা পাইছি ওলি আল্লাহর মাধ্যমে, ঠিক কিনা? বাংলাদেশের মুসলমান আমরা যারা ইসলাম পেয়েছি কোনো সাহাবাই কেরামের মাধ্যমে নয়, কোনো নবীর মাধ্যমে নয়, আমরা ইসলাম পেয়েছি আল্লাহর ওলিদের মাধ্যমে, ঠিক কিনা? যে খাজা মাইদুদ্দিন সিস্তি রহমতুল্লাহ আলের মাধ্যমে, গৌসে পাকের মাধ্যমে, খাজা বাজিদ বুস্তামি রহমতুল্লাহ এর মাধ্যমে, হজরত শাহজালাল শাহপরান ইয়ামানি রহমতুল্লাহ আলের মাধ্যমে, ঠিক কিনা? এরকম 360 জন ওলি আল্লাহর মাধ্যমে আমরা ইসলাম পেয়েছি। ওনারা শুধু ওলি ছিলেন না, ওনারা যেমন ছিলেন এলেমের অধিকারী, আধ্যাত্মিক জ্ঞানের অধিকারী, তেমনি ছিলেন আমলের অধিকারী, তেমনি ছিলেন এলেমের অধিকারী, ঠিক কিনা? কিয়ামতের আগে হযরতে শাহজালালের মতো লোক, শাহপরানের মতো লোক কিয়ামতের আগে বাংলাদেশে এরকম একজন ওলি জন্মগ্রহণ আবার করবে, এটা কখনো বিশ্বাস করা যায় না। সুতরাং শাহজালালের মতো লোক, আল্লাহর ওলিদের মতো লোক, ওনারা কখনো আমাদেরকে বেদাত ইসলাম শিক্ষা দিতে পারে? আমরা দাঁড়াইয়া নবীর সালাম জানাই, এটা কি কেন জানাই? নবীর সম্মানে। জোরে বলে, কিসের সম্মানে? রসুলের মহাব্বতে, রসুলের সম্মানে আমরা দাঁড়াই। কিন্তু এরা বলে এটা নাকি, এটাও নাকি হারাম। জোরে কর, নাউজুবিল্লাহ, যে নবীকে না দেখা সালাম দেওয়া যাবে না, নাউজুবিল্লাহ কইলেন না? নবীর সম্মানে নবীরে দেখলে দাঁড়াইতে হবে তা নয়, নবীকে দেখলে দাঁড়াইয়া সম্মান করতে হবে তা নয়, নবী যে নাম মুবারক শুনলি একজন আশিক রসুলের জন্য দাঁড়ানো, আদব রক্ষা করা, এটা ইমানি দায়িত্ব, ঠিক কিনা? জোরে বলে, আমরা নবীকে সালাম জানাই কত মহাব্বতে, ইয়া নবী সালাম আলাইকা। কিন্তু আজকে একদল মুসলমান এই নিয়ামত থেকে বঞ্চিত, ঠিক কিনা বলেন? জোরে বলেন, ঠিক কিনা? আল্লাহর ওলিরা আমার নবীকে সালাম দারে সালাম দিবেন। গাউসে পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাই তিনি তাফসিরুল আসরার কিতাবের মধ্যে লেখেন যে আমি যখন নাকি আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি ইয়া নবী বলে দাঁড়ায় সালাম দিতাম, তখন আমি স্বয়ং আমার নবীকে আমার সামনে উপস্থিত দেখেছি। আল্লাহু আকবার বলেন, তাহলে আমরা সেই চক্ষু অর্জন করতে পারি নাই? আমরাও যদি গাউসে পাকের মতো সেই চক্ষু, সেই মহাব্বত, সেই প্রেম যদি অর্জন করতে পারি, তাহলে অবশ্যই আপনি মদিনা স্মরণ করতে দেরি, নবীরে দেখতে দেরি নেই, ঠিক কিনা? যদি বলেন, রসুলকে স্মরণ করতে দেরি, নবীরে দেখতে দেরি হবে না। আমরা দেখি না, তাবিলে কি আমরা নবীরে সালাম দিব না? আমরা নবীরে দেখি না, কিন্তু নবী তো আমাদেরকে দেখে। হ্যাঁ, কথা বলেন, ঠিক কিনা? এখন আমরা এখানে আলোচনা করতেছি, শুনতেছি, এক আমার রসুল রওজা মোবারককে দেখে কি দেখে না? জোরে দেখে কি দেখে না? এই বিশ্বাস আপনাদের আছে? কার কার আছে হাত তুলে দেখি? নারায় তাকবীর, নারায় রিসালাত, নারায় রিসালাত, হাত নামাজ। নবীকে দেখার ক্ষমতা দিয়েছেন কে? জোরে বলেন, কে? রসুল কি মরা না জিন্দা? বলেন, মরা না জিন্দা? তো রসুল আছে না নাই? রসুল আগেও ছিলেন, এখনো আছে, কিয়ামত পর্যন্ত নবী থাকবে। যারা বলে নবী মরে গেছে তাদের ঈমান নাই, তাদের ঈমান, কারণ নবী কখনো মরতে পারে না। এটার একটা স্পষ্ট সুন্দর একটি উদাহরণ, আসমানি বড় কিতাব কয়টা? জোরে বলেন, কয়টা? একটি কিতাবের নাম তৌরাত। জোরে বলেন,
আরেকটি কিতাবের নাম জব্বুর, আরেকটি কিতাবের নাম তৃতীয় কিতাবের নাম ইঞ্জিল, চতুর্থ নাম্বার কিতাবের নাম আল কোরআন, ঠিক কিনা? এবার আসেন, তৌরাত কিতাব মূসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছে, কার উপর? কার উপর? দাউদ আলাইহিসসালামের উপর নাজিল করেছেন আল্লাহ জব্বুর কিতাব, ঈসা নবীর উপরে নাজিল করেছেন ইঞ্জিল কিতাব, আর আমাদের নবীর উপর নাজিল করেছেন আল কোরআন, ঠিক কিনা? এবার আসেন, তাহলে তৌরাত কিতাব আছে না নাই? তৌরাত কিতাব নাই, মূসা নবীও, জব্বুর কিতাবও নাই, দাউদ নবীও নাই, ইঞ্জিল কিতাবও নাই, ঈসা নবীও। এবার আসেন, কোরআন আছে কি নাই? ই জোরে বলেন, কোরআন আছে কি নাই? তাহলে কোরআন যেহেতু আছে, তাহলে আমার নবীও, কোরআন যেহেতু আছে নবীও, কথা বলেন ঠিক কি না? তাহলে তৌরাত নাই, মূসা নাই, দাউদ নবী নাই, জব্বুর কিতাব নাই, ঈসা নবীও নাই, ইঞ্জিল কিতাবও নাই, তাইলে যেই কিতাব আমার নবীর উপরে নাজিল করেছেন, যেহেতু এই কিতাব 1500 বছর যাবৎ দুনিয়া এখনো কি আছে, এখনো আছে, কিয়ামত পর্যন্ত কোরআন থাকবে, তাইলে কোরআন থাকবে যতদিন রসুল আমাদের মাঝে থাকবেন তত, আর কোনো দলিলের দরকার আছে? এই আর দরকার আছে কোনো? তাহলে রসুল হায়াতুন নবী, আগেও ছিলেন, এখনো আছেন, কিয়ামত পর্যন্ত নবী থাকবেন। যারা বলে নবী মরে গেছে, আমরা বলবো তাগো নবী মরে গেছে, আমাগো নবী মরে, সুবহানাল্লাহ করেন না, আমাগো নবী মরে নাই, ঠিক কিনা? জোরে বলে, তাহলে যে নবী এখনো রওজা মোবারকে, এখনো তিনি জীবিত, এখনো তিনি আছেন, এখন এমনকি আমার নবী রওজা মোবারকে নামাজ আদায় করে, সুবহানাল্লাহ, যেই নবী এখনো রওজা মোবারকে আছেন, আমাদের বিশ্বাস, আমাদের আকীদা, ওই নবী স্পষ্ট, কেমন স্পষ্ট, হাতের তালুটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের তালু, আমার নবীর হাতের তালু মোবারক নবীর সামনে যেমন স্পষ্ট, আমাদের বিশ্বাস সমগ্র পৃথিবীটা আমার নবীর রওজা মোবারকে, আমার নবীর কাছে এমন স্পষ্ট, ঠিক কিনা বলেন? সুতরাং নবী আমাদেরকে দেখতেছেন, ঠিক কিনা? তাহলে আমরা নবীর দ্বারা সালাম দেই এই নিয়তে, আমার নবী দেখুক রওজা মোবারক থেকে যে তার আশিকেরা, তার প্রেমিকেরা, আমরা আদবের সাথে নবীর সালাম দেই না বেয়াদবের মতো সালাম দেই, আমরা আদবের মতো সালাম নবীর দেই, আমার নবীর রওজা মোবারকে থেকে যেন দেখতে পায়, কথা বলেন ঠিক কিনা? শুধু নবীরই আমরা সালাম দেই নেই, আমরা শুধু নবীর সালাম দিই না, সমস্ত আল্লাহর ওলিরা, সাহাবায়ে কেরাম আমার নবীকে সালাম দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমরা সুন্নি ওলামায়ে কেরাম যারা, সুন্নি তরিকত মুসলমান যারা, আমরা কেন নবীর কথা বেশি বেশি বলি? এই জন্য বলি, এখন নামাজের ওয়াজ, জিকিরের ওয়াজ, ওই হজের ওয়াজ, পর্দার ওয়াজ, এই ওয়াজের চাইতে বেশি গুরুত্ব হইল আমার রসুলের প্রশংসার বয়ান করা। তার মানে নামাজ পড়লে কি হবে, না পড়লে কি হবে, এই ওয়াজ আপনি আমি সবাই জানি, কথা বলেন ঠিক কিনা? মদ খাইলে কি হবে, না খাইলে কি হবে, সত্য কথা বললে কি হবে, না বললে কি হবে, জিকির করলে কি হবে, না করলে কি হবে, যৌতুকলে বিয়া করলে কি হবে, না করলে কি হবে, এই ওয়াজ আমরা সবাই জানি, কেউ মানে কেউ মানে না, কিন্তু নবীর ওয়াজ কেন বেশি দরকার? কারণ আজকে নামাজ নষ্ট করার জন্য না, হজ নষ্ট করার জন্য না, মানুষের ঈমান নষ্ট করার জন্য আজকে পৃথিবীতে ইহুদিদের চক্রান্ত মুসলমানের মাধ্যমে চলছে, ঠিক কিনা? জোরে বলেন। কারণ ইহুদিরা জানে যে একজন মুসলমান যতই নামাজ পড়ুক, জিকির করুক, তার অন্তর থেকে যদি তার ঈমানটা যদি নষ্ট করে দেওয়া যায়, ইবাদত কইরা ওই মুসলমান জান্নাতে যাইতে পারবে না, এটা ইহুদিরাও জানে, কথা বলেন ঠিক কিনা? এখন এই জন্য ঈমান নষ্ট করব কিসের? কারণ ঈমানের মূল হচ্ছে নবী মুহাম্মাদুর, জোরে বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ঈমানের মূল হচ্ছে কি? নবী মুহাম্মাদুর। বলবেন হুজুর, ঈমানের মূল নবী মুহাম্মদ কেমনে? কারণ লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এটা হিন্দুরা বিশ্বাস করে, করে না? এই কবলে করে না? ইহুদিরা, খ্রিস্টানেরা, সমস্ত জাতিরা তারা বিশ্বাস করে, হতে কেউ বলে ঈশ্বর, কেউ বলে ভগবান, কিন্তু আল্লাহ ছাড়া যে মাবুদ নাই, এই সৃষ্টি জগতের স্রষ্টা যে একজন আছেন, এরা সব জাতিরা বিশ্বাস করে, করে কি করে না? করে। তাবিলা সব জাতিরা মুসলমান, তাদেরকে ইমানদার বলা যাবে না।
অথচ আল্লাহর বিশ্বাস করার পরও যদি অন্য কোন জাতিদেরকে ইমানদার বলা নিষেধ, বলা যাবে না, তাহলে বোঝা গেল ইমানের মূল হচ্ছে আমার নবী। কারণ লা ইলাহা ইল্লাল্লাহর সাথে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাসূলের নাম মোবারক যদি বিশ্বাস করে নিত, তাহলে পৃথিবীতে কোনো বিজাতি থাকতো না, সবাই মুসলমান হয়ে যেত। সুবহানাল্লাহ, কি কথা বলেন ঠিক কি না? আপনাদের আশেপাশে হিন্দু আছে না? এখন যদি একটা হিন্দু লোক যদি আইসা বলে যে আমি এই মুহূর্তে কালেমা পড়া মুসলমান হইয়া যাব, এরকম মুসলমান হইতেছে না? আচ্ছা, উনি আসলো, ওনাকে আসার পর উজু টুজু করাইয়া, গোসল করাইয়া, টুপি পরাইয়া সুন্দর করে বসাইলাম, ভাই আপনি কি ইসলাম ধর্ম গ্রহণ করবেন? তিনি বলেন হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করব। এখন ওনারা যদি পড়াই যে ঠিক আছে ইসলাম ধর্ম গ্রহণ করলে তওবা করেন, তওবা করার পর আপনি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ, এই আদম নবীর কালেমা যদি হিন্দু লোকটারে পড়াই আর উনি যদি পড়ে ওনাকে কি মুসলমান বলা যাবে? বলে বলা যাবে? যদি ওনাকে বলি পরে লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ, তাও হিন্দু লোকটাকে মুসলমান বলা যাবে না। যদি পরে লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ, তাও মুসলমান হতে পারবে না। যদি বলি পরে লা ইলাহা ইল্লাল্লাহু নূহু নবিউল্লাহ, তাও মুসলমান বলা যাবে না। যদি পরে পরে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ, সব নবীদের কালেমা পড়াইলো ওই হিন্দু লোকটাকে ইমানদার ততক্ষণ পর্যন্ত বলা যাবে না যত পর্যন্ত তিনি না বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদ রাসূলুল্লাহ। এই কালেমা পড়তে দেরি একজন বিজাতির, একজন মুশরিকের জিন্দেগীর গুনাহ মাফ করতে আল্লাহ দেরি করবেন না। সাথে সাথে এই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তাআলা তার নামটাকে আল্লাহ ইমানদারের খাতায় উঠিয়ে দিবেন। তাহলে আমার নবী হচ্ছেন ইমানের মূল, কথা বলেন ঠিক কিনা? এখন নবী আমরা সবাই স্বীকার করি, সব মুসলমান কিন্তু আমরা নবী স্বীকার করি। কেউ বলে হ্যাঁ নবী স্বীকার করি, তবে নবী আমাদের মতো আছেন, এরকম এরকম একদল আছে না? আছে না? নবী স্বীকার করি, উনি শেষ নবী, উনি আখিরি নবী, বিশ্বাস করি, স্বীকার করি, তবে নবী আমাদের মতো। এ হলো এক শ্রেণী মুসলমানের আকিদা। আরেক দলকে নবী স্বীকার করি, তবে নবী মইরা গেছে, মাটির সাথে মিশা গেছে। আরেক দল কয় নবী স্বীকার করি, তবে আমরা যেমন গুনাহ করছি নবীও এমন কিছু গুনাহ করছে। আবার বলে নবী স্বীকার করি কিন্তু তিনি সাফায়াত করার অধিকার ও নবীর নাকি নাই, নাউজুবিল্লাহ। কিন্তু আমরা যারা তরিকতপন্থী মুসলমান, আমরা যারা ওলি ভক্ত মুসলমান, আমরা যারা সুন্নি মুসলমান, আমরা নবীকে নবীর মতোই স্বীকার করি। কেমন? আমরা যেমন পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু কলেমাই দিয়ে আমরা প্রমাণ না, আমরা বলি রসুল আমাদের মতো নয়, রসুল হচ্ছেন সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী, হায়াতুন নবী, নবী নূর নবী, নবী সাফাতের কান্ডারি, নবী হাজির ও নাজির, নবী এলমে গায়েব জানেওয়ালা। এটা আমরা বিশ্বাস করি কি করি না? জন্ম করি কি করি না? অর্থাৎ আমার নবীকে আল্লাহ যত গুণাগুণ দিয়েছেন সব গুণাগুণ বিশ্বাস করি, নবীকে নবীর মতো আমরা বিশ্বাস করি। একটা এই আকিদা থেকে একটা লোকের আকিদা যদি এরকম হয়, নবী স্বীকার করলাম, নবী আমাদের মতো সাধারণ মানুষ বলতে দেরি, ঈমান থাকবে? বললাম নবীকে নবীর, নবীকে স্বীকার করি, রসুল স্বীকার করি, তবে নবীও মাটির সাথে মিশা গেছে, এই কথা বললে ঈমান থাকবে না? কয় নবী স্বীকার করি, তবে নবীও গুনাহ করছে, এই কথা বললে তার ঈমান থাকবে না? কথা বলেন ঠিক কি না? তাহলে ঈমানের মূল হচ্ছে আমার নবী, যেহেতু নবী আমাদের ঈমানের মূল, এইজন্য আমাদের কোন প্রকার রসুলের প্রতি অনীহা, রসুলের প্রতি আকীদা যাতে বিন্দু পরিমাণ আমাদের অন্তরে নষ্ট না হয়। আউলে কেরাম আমার নবীর উপর যেইভাবে ঈমান এনেছেন, সাহাবাই কেরাম রসুলের উপর যেইভাবে ঈমান এনেছেন, আমরা মৃত্যুর আগ পর্যন্ত ঠিক নবীর উপর ওইভাবে পরিপূর্ণ ঈমান রাখার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন, জোরে বলেন আমিন। আজকে আসলে আমার ভাইজান হারুন ভাই আমার খুব মহব্বতের লোক, আলহামদুলিল্লাহ, কোন মহব্বতের লোক। আমার ভাইয়ের স্মরণ করলে আমার যতই ঝামেলা থাক আমি আসতে চেষ্টা করি।